বিশ্বনাথ গরু ছাগলের ছাগলের হাটের অবস্থা আমি দেখাইবার চেষ্টা করব। এখন পর্যাপ্ত পরিমাণ বিশ্বনাথ গরু হাটে গরু থাকলেও ক্রেতাদের আনাগুনা কম যাতে হওয়া যাও বিশ্বনাথ গরু হাট আমি কিনা জানিবা কদান লা ভাই এগুলো কদান লা বিশ্বনাথ বাজারে প্রচুর গরু দেখা যায় দেখিলে পালাম তুমি আর দেখি আইসে না দেখি বাজারে তো আমরা গরু আছে দেখা যায় কিন্তু ক্রেতার ক্রেতা আমার তো কম লাগে প্রচুর গরু ও সাহেব কিতে আনার অবস্থা ভালো নি কাপড় লাগাই লাগাইছিল যে বাজার অবস্থা ভালো আনা কারণে মাঠি ওর কিলা কম কে দে ডুবে কা করু কা কিতে অবস্থা ভালো ওর 30 দাম ওর আচ্ছা আচ্ছা আম দা ওই দাম আমরা আনা কারণে মাঠি ওর ও ওলা গরু বেটা গরু বিক্রেতা ভাই তানার আসলে দুঃখ কইরা যে গরু যে পরিমাণে তারা গরু বাজারে তুলছেন বা উঠাইছেন গরু মানে তারা গরু জোয়ান না দাম মিলেন না বা কাস্টমারও কম দেখা যার ও জামাল ভাই কিতা আমি একটু দেখাইলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে বাজারে কিতা দাদা কিতা অবস্থা আপনার চলে নি দাম ধর দাম ধর ও মরে বিজব চলেন নি আমরা দাম ধর ঠিক আছে ওই যে নিয়ে আমরা যাবো ঠিক আছে কত কিনছে বাজারটা গরিতে দেখি যা আছে কিন্তু তো মানুষ তো এখন ওইটা নাই এর মাঝে বিভিন্ন সাজেও গরু রঙাইছে বিক্রেতা হলে কিন্তু কেনা ক্রেতা ক্রেতার আনা গুণা কম দেখা যায় ও ব্যাপারি কিটা অবস্থা পালাম কিটা অবস্থা বলতে গরু তো দেড় সুন্দর সাজাইছেন দেখি গরু সাজাইলে কি তুমি ভাই কাস্টমার নাই আমরা বিশ্বনাথের বাজারে দেখা যায় কাস্টমারও সংকট লাগে গরু তো পর্যাপ্ত পরিমাণে গরু আদু কিনেন না খালি ঘুরা ফিরা করে এই যে এটা যে আপনার এইগুলো দাম কত চাইবা দাম 1,20,000 চাই এই কাস্টমারে যা করে 1,20,000 ওই যে তিনটা গরু যারা আপনার সাজাই এটা ওগুলোর দামে যা করবা না দেখো কে সময় আছে এখনো কাস্টমার এখন বাজার সময় বিভিন্ন ধরনের বাজার ওর মানুষ দেখে কি আইরা বইরা গেল তো দেখলাম দেখলাম মোটামুটি তার ক্রেতা সকল আছে আমরা বিশ্বনাথ বাজার তো একটা ঐতিহ্য বাজার এর বাজার এখানে যা কম দেখা যায় তুলে তুলে গরু তো ও সাহেব এ রে ও কামাল ভাই কামাল ভাই বালানি বাসা
না তুমি তুমি পাইনি রো গরু বিরাত নিবা মাদি পাইনি কি যা অবস্থা না উড়ুর টাঙ্গলা ওবাটা গেলা কই ও ভাই ও কি তার অবস্থা ও ভাই কি তোই জেগু বিকি গিসিন না কি তা তোমার আইলাম তো তোমার কাছে কি তা খরচ হই অবস্থা কি তা দাম তো চলে না দাম তো চলে ভাই রাম রাম চলে নি এখন ও দুটা দাও ভাই হ্যাঁ এখন কি তা অবস্থা আপনারা বাজার আমরা বাজার অবস্থা তো ভালো না আমরা সিলেটের গরু দাম কম হ্যাঁ সিলেটের গরু দাম কম কম নি জি কাস্টমারে বলে তো কম দেখা যাচ্ছে ক্রেতা কাস্টমারে কম কম নি দেখো কালা কি তা অবস্থা ভাই আমি তো দেখাই না কিন্তু কাস্টমার তো অভাব লাগে কিটা অবস্থা আপনারা এমনি দাম দর চলেন নি আচ্ছা তো দেখো আমরা তো বাজারের করি অনেক কটা বাজে প্রায় আড়াইটা তিনটা কিন্তু কাস্টমার খুব কম দেখা যায় ও স্যার লইছেন নি কিটা অবস্থা ভাই আপনার কিটা করবার ভাই গুছা হরিও হইরা ঠিক আছে কিন্তু ও স্যার ও সাসা কিটা রে ভাই বলো নি কিটা অবস্থা করু তোমার বাজার দাম খুব বেশি মানুষ নাই কিনা মানুষ নাই ওখান গরু আছে কিনা মানুষ অভাব ওই মানে হলো না হলো অভাব মহামারী ভাইরাস তো মানুষ কম কম মজার মজার কথা ঠিক আছে আমার জবাই মসফির ভাই ঠিক আছে কিটা অবস্থা বেসাক না হয়েছে না আপনার কথা দুইটা তোলা গরু থেকে কাস্টমার কম দেখা যায় ও তার লাগে মানুষ গুরলা তো ও ভাই বেসাগিরার অবস্থা কিতা শুয়াল ভাই খালি আমরা মনে হয় দেখলাম কিতা করবা আমার
পর্যাপ্ত পরিমাণে গরু আছে বিশ্বনাথ বাজারে, কিন্তু কাস্টমার যেটা আপনার যখন যতটুকু ঘরের আমার যতটুকু জায়গা দেখা হবে যারা বেশি আরামে দুঃখ প্রকাশ করা যারা কাস্টমার নাই ভালো আসেন দেখতে পারলাম সকিনা ঠান্ডা খাই রাতে দেখো আমি ঠান্ডা যাই বুঝছেননি দাম করার লাগে তো আইসু নবা করবা ও জামাল ভাই শাসা কত চাই রা পঁয়ষষ্টি বলে যদি ওই যে তার দামাদামি চলে তো দেখা যাবে ঠিক আছে আচ্ছা দে হওয়া দেখাই এবলা কেন দেখাইলে হাসিল দারে এখন নিচে ক্রয় করলে তারা আজকে 800 টাকা আর টিচার হইতে 100 টাকা খুব গরু আজকে 1000 টাকা দেখলাম তারা সাইড কিটা খবর বলা নিচ্ছে ঠিক আছে নেবা গরুর দাম কমে গেছে একবারে দাম কিতাম ভাল হয়েছে মোটামুটি পালা কেমন দাম দাম না এই বছর পালা দাম সরা দাম নাই সরা দাম না তো ঠিক আছে এখানে সেখানে গরু নিয়ে দাঁড়াবেন না এখানে সেখানে গরু নিয়ে দাঁড়াবেন না বন্ধুটা বজায় রাখুন মুখে মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন
দূরত্ব বজায় রাখুন। আপনার যদি গরু ক্রয়েতে বাড়তি নিয়ে যান, যদি আপনারা দয়া করেন আমাদের বলঞ্জনের কাছে আপনাদের উপর জরিমানা হবে। যদি কেউ গরু কিনে নিয়ে চলে যান চিকনা করে বাজারে, মানে আপনারা কুরবান দিয়ে শরীর চাটিবে। এখন তারা ঘরুয়া তো তারা মাইকের মাধ্যমে ঘোষণা দিলে যে স্বাস্থ্যবিধি মানার লাগি বা কোনো অনিয়ম যদি করেন, অনিয়ম করলেও তারা মানুষকাল আসেন যদি দেখবা বা সবরে সচেতন থাকার লাগি বারবার মাইকের ঘোষণা করি সতর্ক করো যে মাস্ক দিনটা বা দূরত্ব বজায় রাখে জগরটা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মুখে মাস্ক রাখুন, দূরত্ব বজায় রাখুন। যেখানে সেখানে সুন্দর দেখাইবার লাগি বাজারের অবস্থা ঠিক আছে, ভালো আছে, কিন্তু কাস্টমারের খুব কম হবে দেখে আইসি, বাজে তো কিছু দেখা যায়। আমিও তো খবর সব অবস্থা কি তাহলে বাজার কোথায় আছে তোমার গরু? গরু তো সুন্দর সুন্দর গরু আছে, কিন্তু কাস্টমার অকাল তো ভিতরে সবাই ঘুরি আইলাম দেখলাম যে মানে ইন্ডিয়ান তো একটু যা দেখা যায় কিনে না কিনবো মানে দাম দর দেখে দাম দর দেখা যাচ্ছে ব্যবসা করে। ও ঠিক আছে, অনেক দাম দর যাচ্ছে ব্যবসা করার লাগে বাজার ইয়া গরুগুলা দেখে যায় ইয়া কিটা অবস্থা আপনার এগুলো দাম ধর নি কয়টা করি আপনার ইন কয়টা করি আপনার এখন আস্তে আস্তে মানুষ এখন আই দিয়া বাজারে ঢুকলে ওই বহু নইরা সৈন্য জানো নইরা ভাই সাহেব।
আচ্ছা দাদা, আমার গরু তো সুন্দর আছে, ঠিক আছে। কথা তো
দাঁত কাটা দাও তোমারই কো দাঁত কাটা দাঁত দুইটা তো চলো দেখো আমার বাজার মানুষ আই রে ঠিক আছে কাস্টমার আছে ভালো ওই ধরে ধরে যাই ইতার ভাই ভালো আছে নিচে কই গায় ওনে মোটামুটি আছে শুভেচ্ছা আজকে তো আইলাম গরুর বাজারও গরুর বাজারও দেখছি অনেক গরু উঠছে গরু উঠলে কিন্তু ক্রেতা সংখ্যা কম গরুর দামও একটু বেশি মোটামুটি আস্তে আস্তে সময় যত কমিয়ে আসবো গরুর দামও কমব ঠিক আছে ইকবাল ভাই ভালো থাকবে আমিও ভালো দেখাই আছি দেখ মানুষে ঘুরতে আইয়া বাজারে এখন খালি ও সালাম ভাই কিতা অবস্থা বাজারে দেখে আইলে আর এটা খসা আইবা যদি ঘুরে আইলে আমি তো ভাবতে গেলাম কিতা অবস্থা ভালো আছে তবে কাস্টমারও ভালো আছে বলুন তো প্রযুক্ত পরিমাণ দাম বেশি তা কাস্টমার দামও খালি দাম দরও করে রা দাম তো একটু কমে না নেই তো সব লোক ঘরে কিনবো গরু তো বাজারে গরু আছে বিশ্বাস আছে শেষ বাজার তো শেষ বাজার হিসাবে বিশ্বাস প্রচুর গরু প্রায় লক্ষ লক্ষ গরু আছে আমরা বিশ্বাতর বাজার গরু শুধু বিশ্বাতর বিক্রিত করলাম এই সিলেট জেলা তো কিশোরগঞ্জ সিলেট জেলার বাইরেও বাইরেও যেমন বৈরব সুনামগঞ্জ কিশোরগঞ্জ লাগে এসব জায়গায় মানুষের বিশ্বাতা গরু লইয়া আইন আর আমরা বিশ্বাতর লেগে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে বিশ্বাতর বাজার অত্যন্ত বাল্লা বাজার গরুও ভালো ভালো গরু আছে সব গরু বিক্রিয়ে ভালো ধন্যবাদ ঠিক আছে চাচা কিতা বসে আপনার গরু দাম তো নি চলেন নি দেখা নি মানছি বাজারে এখনো মানুষ দেখলে আইয়া গরু দেখার লাগি বা কিনার লাগি দাম ধরে যাচাই লাগি কিতা অবস্থা আপনার তুমি দাম কত চাইরা আসি চাইরা এমনি কোনো কাস্টমার দামও করছেন নি দাম চলে বাজারের অবস্থাটা
দামর অবস্থা কিটা মা তাইজন দিছন রে কিটা দারা দাম চাইন বা দাম মোটামুটি পাইলাস গুরু না দেখলা যারা ভাই যে দারা মোটামুটি দেখরা বা দাম ধর করে অনেক না মাথা তো হই যারে আর অনেক না দেখকে দেখকে আছে আছে কথা না কিটা জি জি আজ যে দেওয়া না দরকার আই ভাই আরে দেখো দামর কিটা দেখো না বাচ্চা তুমি আসো নি আসো নি বস কিনা অবস্থা দেখা দিন কিনা দেখছো নি ও সালাম আপনার অবস্থা হোক আপনি তো বাজার ঘুরিয়ে আইসেন খোঁজা কিনা অবস্থা বাজারে দেখলাম না আপনার ঠিক আছে ধন্যবাদ সমান তো দিওয়ার সকল সব মাতামাতি করছি বা জানার চেষ্টা করছি হাল অবস্থা করবি কইরা বা লাখ করিয়া তুই যাও ও কাস্টমার অনেক আসেন কিন্তু বেসা কিনা কম কইরা বেসা কিনা ও আমরা ঘুরিয়া দেখলাম আছি যে যার জেলা পছন্দ মতো এইলে কিনরা আর না এইলে খেলতে দেখতে যাই না কাস্টমার হলে ঠিক আছে সময় আছে দেখো বেসা কিনা হইতে পারে তো অকল ভিড় গরু ছেলের তো সব লাগে আমার কথা আছে দেখো কিটা অবস্থা কাস্টমার অকল ইটা সব দেখার কাস্টমার কিন্তু বেসা কিনাটা খুব কম ইটা ঠিক আছে কিটা অবস্থা সরকার তো সরকার আসনি জায়গাটা তোমার এই অবস্থা যোগ কিতা খো তোমার কিতা দাম আপনার এক লাখ কত কইলা আর এমনি আপনি দাম সব কত চাইছিল না এটা জোর করলে হয় না এটা তো মাত্র সুন্দর কিন্তু মাত্র তো নষ্ট করে দিল ফাঁস বলতে এক লাখ ফাঁস নেই আমি তো মনে হয় দোকান খোলকে আমি তো মনে হয় মনে খালি প্রশ্ন করবা হয় এক লাখ ফাঁস বেশি নিবা ও তো ওখান ধন্যবাদ ওজন কত মন সাত মন আছে গ্রাম কোনটা আপনারা খোকা ঠিক আছে বন্ধু বন্ধু তো বন্ধু আর নামটা কি আপনার জামাল
জামাল ভাই বন্ধুয়া জামাল ভাই দানার গরুটা 6 মণ টাকা ওজন 6 মণ গো ওজন তানো দাম হইছে 1 লাখ ওজন তাই যায় আর 5000 টাকা আইলে বেশিবা জি 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 এখন যদি কেউ তা কই না আপনারা যোগাযোগ করতে পারে না আমার লগে হলে তানার লগে যোগাজোগ করতে পারি আমি জি জি ঠিক আছে জি 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 আর কি দাও ভাই এখন নাম্বার ও অন্য ফোন যত কইলাও 01720 165607 ওকে ঠিক আছে তো নাম্বার কল দিলে তো মানে করব মাতে হইব আরে বাবা আপন কিলাবা জামাল সাহেব আছেন নি ও স্যার আসি বাকি তা তা আমি বাবা রে এরকম লাগ না বহুত দেখাইছি আসসালামু আলাইকুম কি দাও আছা কোন না আছে ডাক্তার কইয়া দিমু ডাক্তার গেরা ভাই চলেন তো দাও দর চলে তো না এটা কত ব্যবস্থা কি আছে আপনার সাইডা প্রশ্ন করো আপনার মাতুকা আচ্ছা দেখো গা আপনার দেখো গা সালাম আলাইকুম কিতাবা ভালো আছেন কিতা অবস্থা আইলাম গরু কিনা দেখি দেখে যাও গা একটা দুইটা ভাই দেখে যাও গা দেখে ইয়া যাও কাজ কিতা অবস্থা কই বাবু এখন মানুষ বাজারে ঢুকে আইয়া হ্যালো আচ্ছা দেখুন না যখন মনে আমিও লাগবে দেখাইলে আচ্ছা ও শিবন সাহ ও খিদা অবস্থা
Ya. Ya.
এখন কিটা ধারণা না কাস্টমার বলতে দেখি খুব কিটা ভাই অবস্থা আমার নি কিছু দাম দর কিটা বা না অন্য ভাই কই দাম দর চলে নি ভাই চলে ভাই চলে দাম হ্যাঁ এখন দিয়েরা কত যাইরা দিয়েরা দাম যাইরা 36 36 দাম কত ভাই ওজন দেওয়া আছে ওজন কত কত কেজি 95 কেজি ওজন দাম চাইলে 120 এখন কিটা কেউ দাম করছেন নি বাজারে আবার বাদে চলেন নি চলে আনছে নেব ও আমার একটা ভাই এইটা কিটা কয় জানি বরবরা কছি বরবরা কছি নি হ্যাঁ ওজন কত হইছে 95 কেজি ওজনের একটা বরবরা মাখিয়া বিশ্বনাথ বাজারে উঠছে এখন তাই লেগে আইছেন কাস্টমার হলে আইয়া দেখাশোনা করা আপনার গ্রামের বাড়ি গ্রাম কোন আমার ইপরে গ্রাম রশিদপুর গতবারও তো এলাকা করে দিয়েছিলাম রশিদপুর আগামী গতবারও এলাকা দিয়ে দিয়েছিলাম দেখাইছিলাম আলা বড় রশিদপুর দাদা নাম কিটা ভাই কেউ যদি যোগাযোগ করতো আপনার সাথে নাম কিটা আপনার বাবলু মিয়া রশিদপুর বাগাও বাড়ি এখন যদি কোনো লোক আগো রশিদপুর গ্রাম উঠছে না আমি তো লাইভ দেখি আই দাম দিলাম আরাম না হবো ক্রেতার সংখ্যা তো নাই এখন নিষিদ্ধ আছে কিন্তু মানতো না কথা কান স্বাস্থ্যবিধি মান্য করা লাগি আছে কিন্তু দেখলাম না একটু টহল দিতে এরপরে এর মধ্যে কিন্তু কইছে কিটা যে ঈদের জামার জন্য ঈদগাতে নাও আর গরুর আর চলতো গরু আর চলবো
Kita dikey ile de başta. Kita da lan bay.
গরু ছাগল বেশি আমরা বিশ্বনাথ কিন্তু কাস্টমার নাই এখন ঠিক আছে ও দেখে যাই যাব না কিন্তু কিনার তেমন এরা যাও না ফর্মটা থাকি না মানে আচ্ছা তো আর জানলাম না আমি এসে শরীর আল্লাহ